नमस्कार एवं सालाम आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 4 नवेम्बर शुक्रवार न्यूज निर्भीकेर विशेष प्रतिवेदन निये उपस्थित आमी शरण सुंदर दास प्रतिदिनेर मतो आज के आमादेर प्रतिवेदनेर विषय वस्तुर परिप्रेक्षिते शिरोनाम होच्छे गरीबेर नायक थेके एक नायक एटा आंतर्जातिक विषय नय जातीय विषय खेयाल करे देखबेन जातीय राजनीतिते नरेंद्र मोदी प्रवेश एवं उत्थाने बिराट एक चमक छिल 2014 सालेर 20 मे तिनी प्रधानमंत्री हुई जीवने प्रथमवार संसदे पा रेखेछिलेन अर्थात प्रधानमंत्री हार आगे नरेंद्र मोदी एक बारो सांसद हननि तो प्रधानमंत्री हुए संसद भवने प्रवेशेर आगे नरेंद्र मोदी निजेर माथाटा छुइये दिएछिलेन गणतंत्रेर मंदिरेर सीढ़ीते माने संसद भवनेर सीढ़ीते सेदिन संसद भवनेर प्रवेश द्वारे प्रथम सारीर बीजेपी नेतारा ताके स्वागत एवं अभिनंदन जानाते पुष्पस्तवक हाते दाड़िएछिलेन अभिनंदन ग्रहणेर पर नरेंद्र मोदी सबाइके एक कथाओ स्मरण करिए दिएछिलेन जे मुख्यमंत्री होई प्रथमवार तिनी गुजरातेर मुख्यमंत्रीर चेम्बारे प्रवेश करेछिलेन बोलेछिलेन गुजरात विधानसभा कक्षेओ प्रथमवार गिएछि मुख्यमंत्री पदे वृत हवार पर और आज आमार एखानेओ आसा माने ए संसदेओ आसा प्रथमवार नरेंद्र मोदी एरपर बीजेपी संसदीय दलेर सभाय बक्तव्य राखते गिए संसदके टेम्पल अब डेमोक्रेसी बोले अभिहित करेछिलेन सेई संगे दाबी करे बोलेछिलेन एजन्यई गणतंत्रेर प्रति तांर श्रद्धा अपरिसीम অতি সামান্য অবস্থা থেকে সর্বোচ্চ আসনে উত্থানের কৃতিত্ব তিনি মহান ভারতীয় গণতন্ত্রকেও দিতে ভোলেননি একজন অতি সাধারণ মানুষেরও উচ্চাকাঙ্ক্ষা যে পূরণ হয় পূরণ হওয়া যে সম্ভব সেদিন তারই একটা জীবন্ত এবং সফল পাঠ হয়ে উঠেছিলেন নরেন্দ্র মোদী স্বভাবতই তার প্রতি দেশবাসীর প্রত্যাশা ছিল অনেক বেশি সবাই ধরে নিয়েছিল যে তার সরকার অন্তত 3টে কাজ খুব ভালোভাবে করবে 1 ভোটের প্রতিশ্রুতিগুলো রক্ষা করবে 2 গরীব এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য সব রকমের চেষ্টা করবে এবং 3 আরো উন্নত গণতন্ত্র পাবে ভারত এই 3টে কাজ অন্তত মোদি সরকার করবে বলে সবাই ধরে নিয়েছিল সেদিন থেকে বলতে বলতে মোদি জমানার 8 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা বলছে যে প্রতিশ্রুতি রক্ষা করাকে কোনো বিষয় বলেই মনে করেন না নরেন্দ্র মোদি তাহলে বছরে 2 কোটি চাকরির বিষয়টা গত 8 বছরে অন্তত আর একটাবারও তার মুখে শোনা যেত কিন্তু সেটা শোনা যায়নি ঠিক আছে কথা রাখতে পারেননি ভালো কথা সবাই সব সময় কথা নাও রাখতে পারে কিন্তু প্রতিশ্রুতি সৎ হয়ে থাকলে কথা না রাখতে পারার জন্য একটাবার অন্তত দুঃখ প্রকাশ করা উচিত ছিল তার কিন্তু ভুলেও সে পথে পাবে মারাননি নরেন্দ্র মোদী আসলে এই সরকার কাজের চেয়ে চমকেই আস্থা রেখেছে বেশি রাখেও সেদিক দিয়ে বলতে গেলে 2016 সালে আচমকা ডিমনিটাইজেশন ঘোষণা তো ওই দশকের বৃহত্তম চমক ছিল চীনা মিডিয়াও সেই সময় বলতে বাধ্য হয়েছিল যে এত বড় সিদ্ধান্ত নেওয়ার হিম্মত চীন সরকারেরও নেই চালু 500 টাকা এবং 1000 টাকার নোট রাতারাতি অচল হয়ে যাওয়ার ধাক্কা প্রবীণ নাগরিকদের কাছে ইন্দিরা শাহীর ইমার্জেন্সির চেয়েও মারাত্মক মনে হয়েছিল তারপর কর ব্যবস্থাকে এক ছাতার তলায় আনতে গিয়ে তড়িঘড়ি চালু করা হয়েছিল জিএসটি তাতে এমএসএমইর মাজা দ্রুত ভেঙে যাওয়ার বেশি কী পেয়েছে সংশ্লিষ্ট শিল্প বাণিজ্য ক্ষেত্র কিছুই পায়নি আর থালাবাটি বাজিয়ে হাততালি দিয়ে করোনা মহামারী ভাগিয়ে দেওয়ার নিদানও দিয়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী তারপর যে সর্বনাশ হয়েছে সে তো ইতিহাস সরকারের মূক বধিরতার নীতি পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণী পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে আহত করেছে সকলের আপত্তি প্রতিবাদ ফুৎকারে উড়িয়ে দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল 3টে কৃষি আইন পরে আবার মাথা নিচু করে সেই 3টে কৃষি আইন ফেরাতেও হয়েছে মোদীকে কংগ্রেস পার্টি এবং তাদের শাসন ব্যবস্থার মুন্ডুপাত করেই নরেন্দ্র মোদী ক্ষমতা দখল করেছিলেন তিনি কথা দিয়েছিলেন নতুন ভারত গড়বেন
এবছর চলছে আজাদী কা অমৃত মহোৎসব, কিন্তু এই সরকার কোনো স্বাধীন এবং উদ্ভাবনী চিন্তার দৃষ্টান্ত রেখেছে কি? রাখেনি। ইংরেজ শাসকদের সাথে সাথে মুসলিম শাসকদেরও নাম গন্ধ মুছে ফেলার জন্য বেশ কিছু জায়গার নাম বদলের বোধ বুদ্ধিহীন উদ্যোগ তারা নিয়েছে। সেই সঙ্গে হাত পাকিয়েছে পূর্ববর্তী জমানার কিছু জনপ্রিয় সরকারি স্কিমের নাম বদলে। 2013 সালে ইউপিএ সরকার রান্নার গ্যাসের মানে এলপিজির ভর্তুকি দিত ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার নামে। 2015তে মোদি সরকার সেই নাম পাল্টে রেখেছে পাহাল। নির্মল ভারত অভিযান পাল্টে মোদি জমানায় সেটা হয়েছে স্বচ্ছ ভারত অভিযান। প্রাইম মিনিস্টার রিসার্চ ফেলোশিপ স্কিমকে মোদি জমানায় ডাকা হচ্ছে প্রাইম মিনিস্টার ফেলোশিপ স্কিম নামে। মনমোহন সিংয়ের ন্যাশনাল অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের নাম মোদি জমানায় হয়েছে ভারত নেট। ইউপিএ টু সরকারের ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং পলিসিকেই নরেন্দ্র মোদীর সরকার মেক ইন ইন্ডিয়া নামে চালাচ্ছে। ইন্দিরা গান্ধীর মাতৃত্ব সহযোগ যোজনাকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা। 2010 সালের স্বাবলম্বন যোজনার সঙ্গে মোদী সরকারের অটল পেনশন যোজনার মূলগত তফাত কিছু নেই। মনমোহন সিং চালু করেছিলেন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মোদীরা সেটাকেই স্কিল ইন্ডিয়া বলছেন। ফ্রি এলপিজি কানেকশন টু বিপিএল ফ্যামিলি ছিল 2013 সালে, নাম পাল্টে সেটাই মোদি জমানায় হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। একই বছর ইউপিএ সরকার চালু করেছিল মডিফাইড ন্যাশনাল এগ্রিকালচার ইন্স্যুরেন্স স্কিম, তার সঙ্গে বর্তমান জমানার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফসল বীমা যোজনার গুণগত কোনো তফাত নেই। মোদি জমানার সর্দার প্যাটেল ন্যাশনাল মিশন ফর আরবান হাউজিং আসলে 2009 সালের রাজীব আবাস যোজনা। কংগ্রেস সরকার কেন্দ্রে চালু করেছিল ন্যাশনাল গার্লস চাইল্ড ডে প্রোগ্রামস, এবং পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালু করেছিল কন্যাশ্রী। নরেন্দ্র মোদীর বহুল প্রচারিত বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা উপর্যুক্ত প্রকল্প দুটোর ডাহা অনুকরণ একেবারে। কংগ্রেস সরকার চালু করেছিল জন ঔষধি স্কিম, নরেন্দ্র মোদীর এই সরকার ওই প্রকল্পেরই নামের আগে স্রেফ প্রধানমন্ত্রী কথাটা জুড়ে দিয়ে কৃতিত্ব জাহির করছে। 2007 সালে চালু হয়েছিল রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, মোদীরা বস্তুত সেটাকেই করেছেন পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা। আগের সরকারের অ্যাক্সিলারেটেড ইরিগেশন বেনিফিটস প্রোগ্রামকে মোদি জমানায় ডাকা হচ্ছে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চন যোজনা বলে। পূর্ববর্তী জমানার আম আদমি বীমা যোজনাকে মোদি সরকার নাম দিয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। 1975 সালে চালু হওয়া ICDS এর অধীনে প্রদেয় পরিষেবাগুলো একালে পোষণ অভিযান নামে চিহ্নিত হয়েছে। তার এক দশক বাদে চালু হয়েছিল ইন্দিরা আবাস যোজনা, সেটাই মোদী যুগে এসে হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা। 2005 সালের JNNURM মোদীর ছোঁয়ায় হয়ে গিয়েছে অমরুত। রাজীব গান্ধী গ্রামীণ বৈদ্যুতিকরণ যোজনা হয়ে গিয়েছে দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা। ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনকে মোদীরা চেনাচ্ছেন দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ যোজনা বলে। যে সরকারের এই রকম ট্র্যাক রেকর্ড, তারাই আবার কিনা বিরোধী দলের রাজ্য সরকারকে সাজা দেয় প্রকল্পের নাম পাল্টে দেওয়ার ঘোরতর অন্যায় করার কারণে। এই ব্যাপারে সবচেয়ে বেশি কোপে ফেলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। বাংলায় উন্নয়ন এবং জনকল্যাণমূলক একাধিক প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দ বারবার আটকে দেয়া হয়। মানে সোজা কথা হচ্ছে, মোদী প্রশাসনের দুর্নীতি বিরোধী যত লড়াই শুধুমাত্র অবিজেপি সরকারগুলোর বিরুদ্ধে। ঘৃণার ভাষণ রুখতেও তাদের পাখির চোখ নির্দিষ্ট একটা সম্প্রদায় কিংবা জবরদস্ত কোনো বিরোধী দল। আসলে গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় ধারণা এই জমানায় যতবার এবং যতভাবে দুর্মুষ হয়েছে ভারতে তার কোনো নজির নেই। অধিকাংশ অবিজেপি রাজ্য প্রশাসন আতঙ্কে থাকে, টাকার জোরে যে কোনো সময় হয়তো তাদের সরকার ফেলে দেয়া হবে। তাই KCR-এর মতো একজন অবিজেপি মুখ্যমন্ত্রীকে অন্য বিরোধী মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন রাখতে হয় এই বলে যে রাজ্য সরকারের আগাম অনুমতি ছাড়া CBI তদন্ত রুখে দিন। তদন্তের জন্য CBI-এর বিশেষ ক্ষমতা প্রত্যাহারেরই পরামর্শ দিয়েছেন তিনি। অন্যদিকে
আর একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতকে পাশে পেয়ে কাতর আরজি জানাতে বাধ্য হন এই ভাষায় যে দয়া করে ভারতের গণতন্ত্রকে রক্ষা করুন। রাহুল গান্ধীর মতো একজন বিরোধী নেতাকে ভারত জোড়ো আন্দোলনেরও ডাক দিতে হয়েছে। গণতন্ত্রের প্রতি অগাধ আস্থা এবং শ্রদ্ধার কথা শুনিয়ে যিনি প্রথমবার সংসদে প্রবেশ করেছিলেন, আমাদের দুর্ভাগ্য যে সেই তিনিই আজ ভারতীয় গণতন্ত্রের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন। তার মুখে এক অভিন্ন ইত্যাদি শব্দকেও এখন ঐক্যবোধক ভাবা কঠিন। গরিবের নায়ক সেজে এসে কেউ রাতারাতি এইভাবে ভয়াবহ এক নায়ক হয়ে ওঠার চমক দেবেন এমনটা কারো গণনাতেও ছিল না সম্ভবত, মানে এমনটা কেউ স্বপ্নেও ভাবেনি। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভীকে প্রতিদিন বেলা 3টে থেকে 4টের মধ্যে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিন কম বেশি রাত 10টার গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।